বসে মিলাদ পড়া কি বেদাত মিলাদ পড়াটাই বেদাত মিলাদ অর্থ হলো জম্ম তিথি বা জম্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা এটার মধ্যে কোনো ফায়দা নেই জম্ম বড় হয় না আমরা কর্মে বড় হই এই জন্য আমরা মিলাদ পড়া যে বেদাত এতে কোনো সন্দেহ করি না বরং মিলাদ পড়বেন না আমরা দূরত পড়ব মিলাদ আর এক কথা না রসুল্লা সাল্লি সালামের উপর সালাত সালাত ও সালাম পেশ করা এটা সর্বোত্তম এবাদতের অন্তর্ভুক্ত যে সমস্ত আবাদত আল্লাহ এবং তার রসুল আমাদেরকে জানিয়েছে তার মধ্যে একটি হচ্ছে বেশি বেশি করে রসুল্লাহ সাল্লাহ আসলামের কাছে রসুল্লাহ আসাল্লামের উপর সালাত ও সালাম পেশ করা এক সাহাবি বলেছেন রসুল্ল্লাহ আমি কতটুকু আপনার জন্য আপনার উপর সালাত পেশ করব তিন ভাগের এক ভাগ অর্ধেক পুরু রসুল্লাহ আসালাম বললেন তুমি যদি কোনো বেশি করে তো আরও উত্তম তখন তিনি বলেন যে হ্যাঁ আমি সবসময় আপনার শুধু আমার যাবতীয় দোয়া শুধু আপনার সালাতের মধ্যে সীমাবদ্ধ রাখবো অর্থাৎ যত বেশি পারি সালাত ও সালাম পেশ করব এইটার মাধ্যমে তিনি চেয়েছেন যে রসুল সলাত পাশ পেশ করলে লাভ কী আল্লাহ তালা তারপর দশবার সালাদ আল্লাহ তার কাছে যারা আছে তাদের কাছে এই ব্যক্তির জন্য দশবার নিজেকে উল্লেখ করে থাকেন সেই জন্য আমাদের উচিত হবে বেশি বেশি করে সালাত তো সলফদ্দুল সাল প্যাট করা এবং এটা হিসাব করে কোনো গণনা করার বিষয় নয় অগণিত অসংখ্যবার যখনই সুযোগ পাবেন সাল আলী আসসাল্লাম বলবেন অথবা আল্লাহাম সাল্লাহ মোহাম্মদ আয়লা আলী মাহমদ বলবেন অথবা আল্লাহ মহম্মদ আলা মহম্মদ কামা তালা ইব্রাহিম আলী ইব্রাহিম ন্যাকা হামিদুম মজিদ এভাবে বলবেন আমাদের দেশে যেটা মিলার দাম যেটা করা হয় কয়েকজন মিলে বসে বসে বা কয়েকজন মিলে টেনে টেনে কতক্ষণ টানা কতক্ষণ উঠা কতক্ষণ দাঁড়ানো কতক্ষণ বসা এই জাতীয় সবগুলি বেদাত এগুলি আসলে করা যাবে না এগুলি হারাম প্রত্যেকে তার মতো করে সোলাসমকে ভালোবেসে এবং তার প্রতি দূর পাশ করার মাধ্যমে তার নিজের উপকার হবে এটা এটা মনে রাখতে হবে এটা 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 হচ্ছে সঠিক পদ্ধতি এটা আমাদের খেয়াল রাখতে হবে